আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নড়াইল আইটিতে। সাথে আছি আমি মাজিদুল হক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আমি আজ আপনাদেরকে দেখাবো 2021 সালের বেস্ট ব্লগার মুভি টেমপ্লেট। এটা কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে আমি আপনাদের থিমটি আগে একটু দেখাই। এই হচ্ছে থিম, থিমটির নাম হচ্ছে এস মুভি, এস মুভি থিম। এটি হচ্ছে আমাদের থিমের লেআউট। উপরে আছে মেনু বার, মেন মেনু যেটা, এবং সাইড বার, এবং আপনার প্রফেশনাল মানের একটি ব্লগার টেমপ্লেট, মুভি টেমপ্লেট। তো আমরা এখান থেকে যে জিনিসগুলো দেখতেছি সেটা হচ্ছে টেমপ্লেট ফিচার আছে এখানে। আমরা ফিচার্সগুলা এখান থেকে দেখার থেকে আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাবো একদম ইনস্টল করে, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আপনারা এটা ডাউনলোড করবেন কোথা থেকে, আমার অফিসিয়াল সাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে থিমটিকে ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি চলে আসছি আমার ব্লগার ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমরা একটু ব্যাক করব, ব্যাক করে আমি যে থিমটি ডাউনলোড করে রেখেছি এটাকে আমরা এক্সট্রাক্ট করব। ওকে, আমি এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। এখন এখান থেকে এই যে ফাইলটি দেখতে পারতেছেন, এক্সএমএল যে ফাইলটি, আমরা এটাকে ওপেন করব। এখন আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, কন্ট্রোল এ অল সিলেক্ট, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল সি আমরা এটাকে কপি করে নিলাম। এখন আমরা চলে আসবো ব্লগারে, ব্লগার ড্যাশবোর্ডে। এখন আমরা চলে যাব থিমে। থিমে আসার পরে আমরা এখান থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করব। দেন দেখতে পারতেছেন এখানে পুরো একটি কোড দেওয়া আছে, তো আমরা এটিকে ডিলিট করে দিব। এখান থেকে কন্ট্রোল এ প্রেস করব এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমার পুরো স্ক্রিপ্টটি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পরে আমরা কি করব, আমরা যে কোডটি কপি করে রেখেছি সেটি এখানে পেস্ট করে দিব। ওকে, আমার কোডটি পেস্ট করে দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে এটাকে আমরা সেভ করে দিব। ওকে, আপডেট সাকসেসফুললি। তো আমরা এখান থেকে একটু ব্যাক করি। ব্যাক করার পরে আমরা আমাদের ওয়েবসাইটটিতে যাব, ওয়েবসাইটটি প্রিভিউ করব, ভিউ ব্লগ। ওকে, আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমাদের সাইটটি রান করেছে এবং সুন্দরভাবে সাইটটি এখানে শো করতেছে। দেখতে পারতেছেন অলরেডি আমার লেটেস্ট চারটি পোস্ট করা ছিল আমার এই সাইটটিতে, সেই চারটি পোস্ট এখানে শো করতেছে। আর এখানে পিকচারগুলো যেহেতু আমি আগে অন্য একটি থিম ইউজ করছিলাম, তো তার কারণে এখানে এসে কিছুটা চেঞ্জ আসছে। এখানে হচ্ছে যেটা দেখাবে সেটা হচ্ছে পপুলার পোস্ট পাবেন এখানে, এবং নিচেই যে জিনিসগুলো দেখতে পারতেছেন সেটি হচ্ছে আপনার লেবেলস। মানে কি বলবো, এটা সম্পূর্ণ একটি প্রফেশনাল মুভি ডাউনলোড সাইটের থিম যেভাবে হয় এর অপরচুনিটিগুলো আপনি সেভাবেই পাবেন। তো আমি একটা পোস্টে ক্লিক করি। ওকে, পোস্টে ক্লিক করলাম, দেখতে পারতেছেন খুবই সুন্দর। এবং এই যে ডাউনলোড বাটন নিচেই, এখানে কমেন্ট সেকশন আছে, আর এখানে আপনারা চাইলে ইচ্ছা মতো আপনাদের মতো করে এখানে লিখতে পারেন। আমি এখানে আসলে মূলত স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, আমি ডেমো পারপাস আপনাদের দেখানোর জন্য এটা আমি ইয়ে করেছি। তো এটা আমি পাবলিশ করেছি কত তারিখে, এখানে এটা শো করতেছে ফ্রাইডে জানুয়ারি 2000, সরি জানুয়ারি 15। এখন আমরা এটার লেআউটটা আমরা ড্যাশবোর্ড থেকে দেখব, লেআউটে যাব, লেআউটটা আমরা দেখব যে এই লেআউটটি কেমন করে এটাকে করা হয়েছে, এবং এটা সহজে আমরা কাস্টমাইজেশন করতে পারবো নাকি আমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। তো তার জন্য আমরা যেটা করব, এখান থেকে দেখতে পারতেছেন মুভি ডাউনলোডস, মুভি ডাউনলোডস, এটি হচ্ছে আমার সাইডের টাইটেল। তো এখান থেকে এটা হচ্ছে হেড, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে আছে লোগো অপশন, এখান থেকে এটাকে রিমুভ করে আমি যে কোনো লোগো এখানে আপলোড করে দিতে পারি। ওকে, আমরা আমাদের প্রথম অপশনটি দেখলাম। এখন আসেন মেইন মেনু, যেটা আছে মেইন মেইন ব্লগ আমার। তো সেই মেইন ব্লগকে কি করতে হবে, মেইন ব্লগে এখানে আসার পর অনেক কিছু দেখতে পারবেন,
এখানে যে জিনিসগুলো আছে আপনারা চাইলে এখানে টিক দিয়ে দিতে পারেন, যেমন এখানে শো অথর ব্লক, অর্থাৎ এটা যে প্রপার্টি যার, তিনি চাইলে এখানে শো করাইতে পারে যে এটা এখান থেকে এটা রিলিজ হচ্ছে, তো এটা দিতে পারেন, বাই দিতে পারেন, এবং কমেন্ট, লেবেলস ইত্যাদি, কুইক এডিট এটাও দিতে পারেন। এবং এখানে আছে 7টি পোস্ট, আপনি এখানে 7টি মুভি শো করাতে পারবেন। তো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো করে এখানে সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমাদের এই অপশনটি দেখা হয়ে গেল। এখন আসেন পপুলার পোস্ট, এই যে এখানে আমরা একটু হোমে যাই। ওকে, হোমে আসার পরে এই যে পপুলার পোস্টটি, কারণ আমি মানে অলরেডি কিন্তু এই মুভিটা ভিউ করছি, যার কারণেই আমার পপুলার পোস্টে এটি শো করতেছে। তো এখানে আমার 4টি আছে, এখানে আমি 20টি পর্যন্ত মুভি এখানে আমি শো করাতে পারবো, এবং পপুলার পোস্টে আমি 4টা, 10টা, 5টা, আমি আপনার যেটা ইচ্ছা আপনি এখানে শো করাতে পারেন। তো তার জন্য যেটা করতে হবে, পপুলার পোস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এই যে ডিসপ্লে নাম্বার অফ টু, নাম্বার আপ টু, তো এখানে আপনার ইচ্ছা মতো 10টা পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন। এবং এটা অল টাইমের জন্য যদি দেন তাহলে অল টাইম দিয়ে রাখবেন, 7 ডেজ, 7 ডেজ, বা লাস্ট 30 ডেজ দিলে দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, সেভ। তো এখন দেখবেন আরও কিছুটা চেঞ্জ আসবে, তার কারণ এখান থেকে যেহেতু না আমার এই ইসেতে ভিজিটর নেই, তো এখন এটা আমি শুধুমাত্র টিউটোরিয়াল পারপাস তৈরি করেছি। এখানে দেখেন জেনার আছে, এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যেটা দেখতে পারতেছেন সেটি হচ্ছে লেভেলস, এটি হচ্ছে লেভেলস। লেভেলসগুলা এখানে ওয়াল লেভেলসে ক্লিক করে দিব, আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এটা লিস্ট আছে, আমরা এটাকে ক্লাউড করে দিব, দেন সেভ। ওকে, এখন আমরা সাইটটিকে একটু রিলোড দেই। হ্যাঁ, দেখতে পারতেছেন অলরেডি আমার ইয়েগুলো এখানে শো করতেছে, জেনার্স যেগুলো আমার দেওয়া আছে, অ্যাকশন মুভি, অ্যানিমেশন মুভি, কমেডি মুভি এবং হিন্দি মুভি, তো সেটা এখানে শো করতেছে। এখন আমাদের কাস্টমাইজেশনের যেটা, সেটি হচ্ছে ভিডিও ফর দ্য টু ডে। তো এখানে এই যে যে অপশনটি, এটি হচ্ছে আপনার এই সপ্তাহে বা এই আজকের টপ যে মুভিগুলো হবে সেই মুভিগুলো আপনি এখানে চাইলে সেই মুভিগুলোর লিঙ্কটা এখানে দিয়ে রাখবেন, একটা পোস্টারটা দিয়ে, দেন এখানে কেউ ক্লিক করলে আপনার সেই মুভিটা সে এখান থেকে দেখতে পারবে। এই হলো একটি অপশন। এবং নিচে যেটি দেখতে পারতেছেন এটি হচ্ছে ফেসবুক, এখানে আপনার ফেসবুকের কোডটি এখানে পেস্ট করে দিবেন, ফেসবুকের আপনার যে ইয়ে আছে, ইউআরএলটি আছে, জাস্ট এখান থেকে আপনারা এতটুকুখানি চেঞ্জ করে দিলেই আপনাদের অলমোস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাস্টমাইজেশন। এবং নিচে এই যে লেভেলগুলো দেখতে পারতেছেন, এখানে যদি আমরা একটা একটা এডিটে ক্লিক করি, তো এখানে মোটামুটি শো লেভেলস, অর্থাৎ আপনার এইখানে যে লেভেলগুলো পোস্টে যে যে লেভেলগুলো ক্রিয়েট করবেন সেই লেভেলগুলো এখানে শো করবে অটোমেটিক্যালি। তো এখন আসেন আমাদের কি বাকি রয়ে গেল, এখন আমাদের রয়ে গিয়েছে মেনুটা, আমরা মেনুটা কিভাবে অ্যাড করব, মেনু এবং সোশ্যাল আইকন, তাই না? তো তার জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব থিমে, থিম থেকে কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে এডিট এইচটিএমএল এ যাব আমরা। ওকে, এডিট এইচটিএমএল আসলাম। তো এখন আমরা যেটা করব, এখানে এই যে দেখতে পারতেছেন ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন দিতে পারবেন, খুবই মানে এসইওর জন্য যেটা দরকার সেটা এখানে দেওয়া আছে, কিওয়ার্ড এখানে দেওয়া আছে। তো আমরা আরেকটু নিচের দিকে চলে যাব, নিচের দিকে যাব। এই যে এখানে দেখতে পারতেছেন অলরেডি এটি হচ্ছে আমাদের হেডার, এটি হচ্ছে আমাদের হেডার, এই যে এখানে বাংলা মুভি ডাউনলোডস, এটি হচ্ছে আমাদের হেডার্স দেওয়া আছে এখানে, সেটি শো করতেছে। তো এখন আমি আমার যে জিনিসগুলো আমি এখানেই সব কিছু আমি এখানে খুঁজে পাবো, এবং আমার এখান থেকে এটাকে রিনেম করতে হবে। এখন আসেন এই যে এখানে দেখতে পারতেছেন এটি হচ্ছে সোশ্যাল লিঙ্ক যেগুলো সেগুলো, তো সোশ্যাল লিঙ্কটা কোথায়, ফেসবুক অ্যান্ড টুইটার। তো ফেসবুক অ্যান্ড টুইটার এখান থেকে আপনি শুধু লিঙ্কটা চেঞ্জ করে দিলে এটা হয়ে যাবে। এবার আসেন মেইন মেনু যেটা আমাদের আছে, সেটি হচ্ছে হোম, ফিচার্স, ডকুমেন্ট, ডাউনলোড দিস থিম ইত্যাদি, আপনি এগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখান থেকে হোম, হোমের মতো করে থাকবে এটা ডিফল্ট, এবং এখানে ফিচার পোস্টটি চেঞ্জ করে দেবেন। এখানে ড্রপ ডাউন মেনু আছে 3টি, তারপরে মাল্টি ড্রপ আছে, এগুলো ইউজ করতে পারেন। দেন এখন আসেন শর্টকাট সাইড ম্যাপ, এটি এখানে শুধুমাত্র আপনার যে ইয়েটি আছে, লেবেলটি আছে, লেবেলটির লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। দেন নিচে আসেন এখানে ডকুমেন্ট, ভিডিও ডকুমেন্ট, এই ডাউনলোড দিস টেমপ্লেট, ওয়েব ডকুমেন্ট, এই হচ্ছে আমাদের মেনুর অপশন। এখানে যেমন আছে স্কিপ টু মেনু, স্কিপ টু সাইড বার ইত্যাদি, আপনি আপনার মতো করে
ইয়ে করে নিতে পারবেন। এবং এখানে এই যে কিছু লেখা আছে নোট, এই নোটটিও দিতে পারেন, সরি দ্য পেজ ইউ আর লুকিং ফর দি সাইট ব্লক ডাজ নট এক্সিট। তো এগুলো তারপরে যেমন এখানে আছে গো ব্যাক ইত্যাদি, আপনি এখান থেকে সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারেন। এখন আসেন ফুটার অপশন। ফুটার অপশনটি আমরা একটু নিচে চলে যাই, ওকে। তো ফুটার অপশনে আসার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে যে নামটি সোরা টেমপ্লেট, তারপরে এখানে আছে এটা কারা তৈরি করছে সেটি আছে। এখান থেকে আপনি আপনার নামগুলো চেঞ্জ করে দিবেন এবং এখানে আসার পরে এই ইউআরএলগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, আপনার ফুটার পেজটাও চেঞ্জ হয়ে যাবে। তো খুবই সহজে এত সুন্দর একটি টেমপ্লেট, আসলে একটি প্রফেশনাল মানের টেমপ্লেট। এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, এখানে একটা মুভির মুভির যে ইয়েগুলো আছে মুভি একটা পোস্টার দেওয়া আছে এখানে। এখানে আপনি আপনার ফেসবুক লাইক পেজ দিয়ে দিলেন, এখানে আপনার ইউটিউব চ্যানেল বা ট্রেন্ডিং যে ভিডিওটি আছে সেটি দিতে পারেন, এবং এখানে আছে জেনারগুলো দিয়ে দিলেন। এখানে আপনার টপ মেনু, মেনু মেনু বারে আপনার যেগুলো অ্যাড করা, এখানে আছে লোগো অপশন। খুবই সিম্পল একটা প্রফেশনাল মানের ব্লগার টেম্পলেট 2020 সালের 2021 সালের। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, এই থিমটি সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ফিরবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।